বন্দরে লালগালিচা সংবর্ধনা আজ সই হবে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা ব্রিটেনে একদিনে এক লাখেরও বেশি করোনা আক্রান্তের রেকর্ড দেশে দেশে ফের কড়াকড়ি ফাইজারের মুখে খাওয়ার ট্যাবলেটের অনুমোদন যুক্তরাষ্ট্রের এবং যিশু খ্রিস্টের জন্মদিন সামনে রেখে বর্ণিল সাজে গির্জা ও তারকা হোটেল রং বেরঙের আলোকসজ্জা বিশেষ প্রার্থনার প্রস্তুতি আজ মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক বৈঠকে বসবেন এতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে এর আগে ছয় দিনের সরকারি সফরে গতকাল মালদ্বীপ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তাঁকে স্ট্র্যাটেজিক গার্ড ও লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয় মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশটির রাজধানী মালেতে বুধবার স্থানীয় সময় বেলা তিনটার কিছু পরে দেশটির ফিলানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি মন্ত্রী আহমেদ খলিল আনুষ্ঠানিক বৈঠকে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে বেলা ১২টার কিছু পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনাল থেকে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী বিমানবন্দরের লাউঞ্জে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য কূটনৈতিক প্রতিনিধি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সফর শেষে ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে দেবাশিষ রায় সময় সংবাদ ঢাকা দেশের বাইরের খবর জানাবো এবার অমিক্রন দাপটে যুক্তরাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়ালো এরই মধ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায় কর্মী সংকটে পড়েছে দেশটির বিভিন্ন খাত আক্রান্তের নতুন রেকর্ডে উদ্বিগ্ন ব্রিটিশরা করোনার নতুন ঢেউ ঠেকাতে চীনের শিয়ান শহরে ফের লকডাউন জারি করা হয়েছে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো শনাক্ত হওয়া করোনার নতুন ধরন অমিক্রনের দাপটে বিপর্যস্ত যুক্তরাজ্য বিশেষজ্ঞদের শঙ্কায় যেন সত্যি হলো অমিক্রনের সুনামি বয়ে যাচ্ছে যুক্তরাজ্য জুড়ে প্রথমবারের মতো একদিনে সর্বোচ্চ কোভিড আক্রান্তের রেকর্ড দেখল ব্রিটেনবাসী দেশটিতে করোনা মহামারীর শুরুর পর থেকে এ যাবৎকালে সবশেষ একদিনে সর্বোচ্চ ১ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২ বছর আগে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কখনো যুক্তরাজ্যে একদিনে এত রোগী শনাক্ত হয়নি সংকট মোকাবিলায় সবাইকে টিকার বুস্টার ডোজ নিতে আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন দেশটিতে এরই মধ্যে ৩০ লাখের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছেন তবে আরও বেশি সংখ্যক মানুষকে বুস্টার ডোজের আওতায় আনতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রিটিশ সরকার বড়দিন ঘিরে অমিক্রন তার সর্বোচ্চ ভয়াবহ রূপ দেখাবে বলে বিশেষজ্ঞরা সতর্ক করলেও কঠোর বিধিনিষেধ আরোপের বিপক্ষে বোরিস জনসন অমিক্রনের দাপটে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে স্পেনেও এ অবস্থায় আবারও কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার এতদিন ঘরে বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক থাকলেও সবশেষ জুনে কিছুটা শিথিল করা হয় তবে এখন থেকে আবারও বাইরেও মাস্ক পরার নির্দেশনা জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এখন পর্যন্ত দেশটির ৮০% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে তবে অমিক্রন মোকাবিলায় বুস্টার ডোজের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার বড়দিন উদযাপন করতে গিয়ে অমিক্রন যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সিনেমা হল থিয়েটার ও পূর্ব নির্ধারিত বিভিন্ন খেলার আয়োজন বন্ধের ঘোষণা দিয়েছে বেলজিয়াম সব ধরনের আভ্যন্তরীণ অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিনেমা হল ক্রিসমাস ভিলেজ বিভিন্ন অনুষ্ঠান রাজনৈতিক সমাবেশ এগুলো বন্ধ থাকবে শিক্ষার্থীরা যেন ছুটি কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই লক্ষ্যেই এসব বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে অমিক্রন মোকাবিলায় জোর প্রস্তুতি নিচ্ছে গ্রিসও এরই মধ্যে টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করতে ভ্রাম্যমান টিকা কেন্দ্রের ব্যবস্থা করেছে দেশটির সরকার ট্যাক্সি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে টিকাদানের আওতায় আনতেই এই উদ্যোগ
কোভিড নিয়ন্ত্রণে নিজেদের উদ্ভাবিত তুর্কোভ্যাক টিকার অনুমোদন দিয়েছে তুরস্ক। যারা এখন পর্যন্ত টিকা নেয়নি তাদেরকে শিগগিরই ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে করোনার উৎপত্তিস্থল চীনের অবস্থাও আবারও অবনতির দিকে। দেশটির উত্তরাঞ্চলীয় শিয়ান শহরে লকডাউন জারি করতে বাধ্য হয়েছে প্রশাসন। প্রায় 1.5 কোটি মানুষের বসবাস শহরটিতে। শুধুমাত্র জরুরি প্রয়োজনে 2 দিনে পরিবারের একজনকে নিত্য প্রয়োজনীয় বাজার করার সুযোগ দেওয়া হচ্ছে। ওমরিনান, সময় সংবাদ। এবার ফাইজারের করোনার মুখে খাওয়া ট্যাবলেটের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন খাদ্য ঔষধ প্রশাসন এই অনুমোদন দেয়। এখন থেকে বাসায় বসেই করোনা প্রতিরোধে ট্যাবলেট সেবন করতে পারবেন মার্কিনিরা। এটি অমিক্রন প্রতিরোধেও কার্যকর বলে দাবি প্রতিষ্ঠানটির। অবশেষে অনুমোদন পেল করোনা সারাতে ফাইজারের মুখে খাওয়া ট্যাবলেট প্যাক্সলোভিড। করোনার নতুন ধরন অমিক্রনের তাণ্ডবে হাসপাতালে ভিড় বেড়েছে কয়েক গুণ। এরই মধ্যে অমিক্রনের দাপটে সংক্রমণের সুনামি বয়ে যাবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ অবস্থায় করোনার ট্যাবলেটের অনুমোদনকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদনের ফলে এখন থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় বসেই করোনার ট্যাবলেট সেবন করতে পারবেন মার্কিনরা। 12 বছরের বেশি বয়সী যে কেউ এই ট্যাবলেট সেবন করতে পারবেন। করোনা সারাতে তুলনামূলক কম দাম ও দ্রুততম সময়ে ট্যাবলেট সেবনের সুযোগ মেলায় কোভিড নিয়ন্ত্রণ অনেকটা সহজ হবে বলে আশা করছেন চিকিৎসকরা। শিগগিরই মেক নামে আরও একটি অ্যান্টিভাইরাল ট্যাবলেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তবে পার্শ্ব প্রতিক্রিয়া ও কার্যকারিতা বিবেচনায় ফাইজারের ট্যাবলেটকেই এগিয়ে রাখছেন সবাই। পরীক্ষামূলক গবেষণায় দেখা গেছে ফাইজারের ট্যাবলেট হাসপাতালে ভর্তি, গুরুতর পর্যায়ে আক্রান্ত ও মৃত্যু 90% কমাতে সক্ষম। ফাইজার ও ম্যাক ট্যাবলেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাবি, তাদের ওষুধ করোনার পাশাপাশি কোভিডের নতুন ধরন ওমিক্রন মোকাবেলা করতে সক্ষম। এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় 2 লাখ ট্যাবলেটের কোর্স দিতে পারবে ফাইজার। এর মধ্যে প্রায় 70,000ই মার্কিনদের জন্য বরাদ্দ। তবে আগামী বছর নাগাদ ট্যাবলেটের উৎপাদন বাড়ানোর আশা করছে প্রতিষ্ঠানটি। 1 কোটি মার্কিনকে চিকিৎসা দিতে ফাইজারের সঙ্গে চুক্তি করেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ আরও বেশ কয়েকটি দেশের সঙ্গেও আরও 8 কোটি ওষুধের চুক্তি হয়েছে বলে জানিয়েছে ফাইজার। বড়দিন সামনে রেখে এখন সরগরম বন্দরনগরী, চট্টগ্রামের গির্জা ও তারকা হোটেলগুলো। 25 ডিসেম্বরকে আনন্দময় করে তুলতে নানা রঙে সাজানো হচ্ছে গির্জা, প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশেষ প্রার্থনার। এছাড়া তারকা হোটেল ও রেস্তোরাঁগুলোতে থাকছে বিশেষ খাবার ও পার্টির আয়োজন। আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। যিশুর জন্মদিন, তাই উৎসাহ উদ্দীপনার কমতি নেই ছোট্ট এসব শিশু কিশোরদের। গানে গানে চলছে ক্রিসমাস ট্রি সাজানোর কাজ। বল, পাখি আর স্টার দিয়ে অপরূপ সাজে সাজানো হচ্ছে সুখ সমৃদ্ধির এই প্রতীককে। আমরা ক্রিসমাস ট্রি সাজিয়েছি এবং আমরা গির্জায় এসে অনেক মজা করছি। আমরা ঘরে কেক বানাচ্ছি, অনেক কিছু বানাচ্ছি, ক্লাবে আসছি, অনেক মজা করছি। গির্জা এসে গির্জা সাজাচ্ছি, তারপর ক্রিসমাস ট্রি সাজাচ্ছি, খুব আনন্দ লাগছে। যিশুর জন্মদিন, এটাই আমাদের জন্য খুবই আনন্দের। বানানো হয়েছে যিশু খ্রিস্টের জন্মের সময়কে স্মরণ করে গোয়ালঘরও। গোয়ালঘর জুড়ে রাখা হয়েছে শিশু যিশু খ্রিস্ট, মা মেরি, জোসেফ, 3 পণ্ডিত আর রাখাল। শোভা পাচ্ছে বেশ কয়েকটি পশুর প্রতিকৃতিও। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, ঈশ্বরের বাণী মানুষের কাছে ছড়িয়ে দিতে জন্ম হয় যিশু খ্রিস্টের। পরদিন পালন করতে গিয়ে আমাদের প্রার্থনা সারা পৃথিবীতে যেন শান্তি স্থাপন হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশে যে শান্তি সম্প্রীতির একটা দীর্ঘ অবস্থা রয়েছে, সেটা যেন দিনে দিনে আরও ত্বরান্বিত হয়। 5 তারকা হোটেলগুলোও সাজানো হয়েছে ক্রিসমাসের আদলে। শুধু ক্রিসমাস ট্রি দিয়ে নয়, যোগ হয়েছে রং বেরঙের আলোকসজ্জা। দিনটি উপলক্ষে অভিজাত হোটেলগুলোতে থাকছে বাড়তি সব আয়োজন। সান্তা ক্লজ ডিস্ট্রিবিউটিং গুডিস টু দ্য কিডস এন্ড এন্টারটেইনিং দেম অ্যাজ ওয়েল। উই হ্যাভ স্পেশাল অফার, দ্য ডিনার বাফে সেলস এট 3,150 নেট। চট্টগ্রাম নগরীতে 15টির মতো গির্জা রয়েছে। এইসব গির্জায় বড়দিন উপলক্ষে আনুষ্ঠানিকতা শুরু হয় 24 ডিসেম্বর রাত থেকেই। পৃথিবী থেকে হিংসা বিদ্বেষ বিলুপ্ত হয়ে ভালোবাসা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে আলো ছড়াবে, এমনটা বিশ্বাস যিশু খ্রিস্টের অনুসারীদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আবার দেশের বাইরের খবর জানাবো। সেজে উঠেছে কলকাতার ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিট। বড়দিনের আমেজ যেন
রাতের আলোই ছড়িয়ে পড়ছে শহর জুড়ে। উৎসবের আগাম স্বাদ নিতে এরই মধ্যে বন্ধু বান্ধব কিংবা পরিবারের সবাইকে নিয়ে অনেকেই বেরিয়ে পড়ছেন পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখতে। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় পার্ক স্ট্রিট থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পার্ক স্ট্রিট নিয়ে কৌতূহলের শেষ নেই। ব্রিটিশ উপনিবেশের সাক্ষী কলকাতার ময়দান থেকে মল্লিক বাজার পর্যন্ত প্রায় 2.7 কিলোমিটার রাস্তায় প্রত্যেক ইটের গাঁথুনিতে রয়েছে ব্রিটিশ শাসনের চিহ্ন। 1762 সালে তৈরি হয়েছে এই স্ট্রিট। একসময় এই রাস্তার দুই ধারে ছিল অসংখ্য বাদাম গাছ, তাই অনেকেই বাদামতলাও বলতেন পার্ক স্ট্রিটকে। যদিও আজ আর বাদাম গাছের কোনো অস্তিত্ব নেই, তবে আছে শুধু পার্ক স্ট্রিট। সেই ব্রিটিশ সময় থেকেই রাস্তার দুই ধারে বসবাস করতেন অ্যাংলো ইন্ডিয়ানরা। তাদের জন্য গড়ে উঠেছিল রেস্তোরাঁ, পানশালা, গির্জা এবং অফিসও। ইতিহাসের সাক্ষী এই সরণিতে হেঁটেই আজও বড়দিন উদযাপন করেন বাঙালি অবাঙালিরা। বড়দিন মানেই যেন পার্ক স্ট্রিটের আলোয় স্নান করা। ইতিহাসই একটা এবং বরাবরই আমরা আসি, খুব আনন্দ করি। অ্যালেনের এই প্রোগ্রামটা আমি কোনো বছর দেখিনি, যেহেতু 25-এ বন্ধ থাকে, তো এটা দেখলাম অসাধারণ সাজানো। আর পার্ক স্ট্রিট তো অনবদ্য, মানে এখানে এই সময়ের মজাটাই আলাদা। বছরের শেষ সময়টুকু যে এইভাবে ভালোভাবে কাটানো যায়, খুব ভালো লাগে। ট্রাভেল ডোজ তো আছে, ওমিক্রনেরও ভয় রয়েছে সবারই, মাস্ক পরে সবাই ঘুরছে। আর মাত্র কয়েক ঘন্টা পর বড়দিনের মূল আয়োজন। পার্ক স্ট্রিটে এই সময়টায় সাধারণত তিল ধরনের জায়গা থাকে না। উৎসব আনন্দে মেতে ওঠেন ছোট বড় সব শ্রেণী পেশার মানুষ। রাত যত গভীর হচ্ছে ততই যেন এই পার্ক স্ট্রিটের আলোর রোশনায়ের গভীরতাও বাড়ছে। আর মাত্র কয়েকটা দিন, বড়দিনের অপেক্ষায় গোটা কলকাতা। তাই কলকাতার মানুষের এখন দ্রষ্টব্য এই পার্ক স্ট্রিট, এবং অবশ্যই পার্ক স্ট্রিটের অন্যতম আকর্ষণ এই আলোর রোশনাই। কলকাতার পার্ক স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।